আপনার কাছে আমি জানতে চাই, মুজাম্মেল স্যার মৃত্যুবরণ করার পরে এই আসনটি শূন্য হয় এবং সংবিধান অনুযায়ী 30 দিনের মধ্যে এই আসনে নির্বাচন হবে। আপনি এই আসনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করবেন এই নির্বাচনে, আপনি কেন প্রার্থী হতে চাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন কেন পেতে চাচ্ছেন? আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ শাহজাহান আলী মাতুব্বর, আমি সোনাতলা 1 নং ওয়ার্ডে আমার বাড়ি। আমি বিগত 1984 সাল থেকে 95 সাল পর্যন্ত সোনাতলা ওয়ার্ডের মেম্বার ছিলাম, ইউনিয়ন পরিষদ সদস্য। তো আমি মোজাম্মেল মিয়ার সাথেও পরিষদ চালিয়েছি এবং ইসমাইল হোসেন খলিফা চেয়ারম্যান ছিল, তার সময়ও আমি মেম্বার ছিলাম। তো সেক্ষেত্রে এলাকার যে কর্মকাণ্ড হয়েছে, যে অসম্পূর্ণ কাজগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ করার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আছে, যে তার ইশতেহার, সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্যে ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে কাজগুলো বাকি রয়ে গেছে সেগুলো সম্পূর্ণ করার জন্যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছি। একটি বিষয় জানতে চাই, ধরেন এই নির্বাচনে আমরা যতটুকু শুনেছি 12 জন প্রার্থী অংশগ্রহণ করবে এবং প্রার্থী সংখ্যা আরও বাড়তে পারে, আপনি কি শেষ পর্যন্ত এই নির্বাচনে লড়াই করবেন? জি, ইনশাল্লাহ। আপনি যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে? মনোনয়ন পাবো না কেন, আমি তো এর ভিতরে চিনি। আর শেখ হাসিনা যেভাবে নমিনেশন দিচ্ছে সেক্ষেত্রে আমি নির্বাচন পাওয়ার আশাবাদী। আপনি নির্বাচনে জয়লাভ করার পরে কী কী করবেন জনগণের উদ্দেশ্যে, সেই ধরনের কোনো পরিকল্পনা বা সেই ধরনের কোনো জনগণের মধ্যে প্রচার করেছেন কি না? জি, অবশ্যই করা হয়েছে। আমি মেম্বার ছিলাম যেহেতু, আমি ডোর টু ডোর আমার যাওয়া আছে, এই সাউথখালী ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমার যাওয়া আছে এবং সবাই আমাকে চেনে। আমি নূতনভাবে নির্বাচনে আসিনি, এর আগেও আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য নমিনেশন পেপার সাবমিট করেছিলাম, কিন্তু সেখানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ না হয় সে কারণে এই মোজাম্মেল হোসেনকেই আমরা ছেড়ে দিয়ে তাকে তার সাথে নির্বাচন করে তাকে জয়ী করেছিলাম। এরপরে নৌকা প্রতীক যখন আসলো তখন সে দুইবারই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরাও গিয়েছি, কিন্তু নেতৃবৃন্দ বয়োজ্যেষ্ঠ দেখে মোজাম্মেল হোসেনকেই নমিনেশন দিয়েছে, আমাকে দেয় নাই, কিন্তু আমি এসে তার সাথে নির্বাচন করে তাকে জয়ী করেছি। কিন্তু কিছু অসম্পূর্ণ কাজ আছে, যে কাজগুলো করা খুবই দরকার, যেটা তিনি শেষ পর্যন্ত করে যেতে পারে নাই, সেগুলো বাস্তবায়ন করার জন্য আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।